বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে যে মর্যাদা পেয়েছে তা ধরে রাখার লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সশস্ত্র বাহিনী ডিএসসি এসসি গ্র্যাজুয়েশন সেমিনারে তিনি আরও বলেন, সব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব থাকবে, তবে যে কোনো আঘাত মোকাবেলা করা হবে। ফারহা হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঢাকার মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে সকালে ডিএসসি এসসি কোর্স 2021-22 গ্রাজুয়েশন অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সরকার প্রধান। নিজেকে সেনা পরিবারের একজন সদস্য বলেই মনে করেন জানিয়ে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বলেন, তার দুই ভাই সেনাবাহিনীর সদস্য ছিলেন। ছোট ভাই রাসেল, তার একটা আকাঙ্ক্ষাই ছিল ছোটবেলা থেকে যে সে বড় হলে সামরিক বাহিনীর অফিসার হবে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে যুগোপযোগী ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তোলা হবে। আমি কিন্তু সকলে পদবি পরিবর্তন করা থেকে শুরু করে অনেক কাজ করে দিয়েছি, যাতে আন্তর্জাতিক পর্যায়ে সমান তালে আমাদের প্রতিটি সদস্য চলতে পারে সে ব্যবস্থাটাই করে দিয়েছি। তিনি জানান, যে সম্মান 71-এ পেয়েছি, আবার যে সম্মান 75-এ হারিয়েছি, সেই সম্মান পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ সারা বিশ্বের কাছে রোল মডেল, তাই বাংলাদেশকে অবহেলা করার সুযোগ আর নেই। বাংলাদেশ আজকে স্বাধীন দেশ, বাংলাদেশের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা আর কখনো কেউ থামিয়ে দিতে পারবে না, সেভাবেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সামনের দিকে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী করোনা নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার আহ্বান জানান। জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ফারাহ হোসাইন, নাগরিক, ঢাকা।